हरे कृष्ण आज के आमादेर शुरू हबे सुखेर अनुसंधान पर्व टू ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय आमरा गत पर्वे जेखाने शेष करेछि आमरा तार परवर्ती थेके आजके शुरू करब तो ए जगते आमरा सकले प्रयास करछि सुखी हवार जन्य आमरा एखन देखब सुख शांति एवं आनंद ये तीनटे जिनिस किन्तु आलादा आलादा एरकम जे सुख हच्छे शरीरेर शांति हच्छे मनेर एवं आनंद हच्छे आमादेर आत्मार जन्य आपनि कि चाच्छेन सहज आपनार शरीरेर माने सुख आपनि जदि शरीरेर सुख चान जेरकम धरुन आमि किछु खेये आमार सुख मिललो बरफ আজকের পিজ্জাটা খেয়ে খুব মজা পেয়েছি আর একটা হচ্ছে মনের মনের যে সুখ আমাকে ডিস্টার্ব করো না আমার আর আজকে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না এখান থেকে তুমি চলে যাও আমি একটু শান্তি চাই এই শান্তিটা হচ্ছে কিসের সেটা হচ্ছে মনের কিন্তু আমাদের রিয়েল দরকার কি সেটা হচ্ছে আনন্দ আমাদের রিয়েল দরকার সেটা হচ্ছে আনন্দ উপনিষদ বলছে আমাদের এই আনন্দটা কার দরকার এই আনন্দটা দরকার আত্মার আত্মা আনন্দ চায় তো বলা হচ্ছে আমরা হচ্ছে আত্মাটা হচ্ছে আনন্দময়ী উপাসক এটা হচ্ছে সার্চ ফর হ্যাপিনেস আর বাকি সব হচ্ছে টেম্পোরারি ইলুজারি আমরা যদি একটু বুঝতে শিখি এটাই আত্মার আসল পরিচয় সে কি চায় সে আনন্দ চায় তাই গীতায় ভগবান বলেছেন देहि निहस्मिन् यथा देहे कोमरं जीवनं जरा तथा देहान्तर प्राप्ति दिरस्तत्र नमुज्यति जे गीते की ज्ञान दिच्छे देहि निहस्मिन् यथा देहे जे तुम्ही बॉडी नो जाना इटा चेंज होय कोमरं कोमर थेके जोबान जोबान थेके चेंज होय अतः हमरा होच्छे कि स्पिरिचुअल वी आर द स्पिरिचुअल এই সুখের প্রসেসটা এনে যে যে আমরা একটা এক ঘন্টা সেমিনার করলাম আমরা হ্যাপি হয়ে গেলাম হ্যাঁ আরে আমরা মাস্টার্স করার জন্য গ্রাজুয়েশন করার জন্য আমরা কত সাল কত বছর আমরা লাগিয়ে দিয়েছি হ্যাঁ পিএইচডি করতে আমরা কত সাল লাগিয়ে দিয়েছি বাট সুখ পাওয়ার জন্য আমাদের জীবনে সুখী হওয়ার জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি এটা কখনো একটা দুটো ক্লাস করে বা অনেক সময় আমরা সুখী হওয়ার জন্য আমরা বিভিন্ন কি করছি কিছু সময় কিছু আমরা বিভিন্ন ধরনের কোয়ান্টাম মেথড বা অনেক পক্ষেই আমরা প্রায় করছি কিন্তু তার দ্বারা সুখ সম্ভব নয় কারণ এটা একটা নলেজ নলেজ একটা প্রসেস এটা একটা জার্নি তাই আপনি একদিন দুদিন করে আমাদের পক্ষে সুখী হওয়া সম্ভব নয় সো পয়েন্ট হচ্ছে প্রসেস যে এটা একটা যেখানে নলেজ আপনি তা প্রথমে কি করবেন প্রথমে ডিসকভার করবেন দেন অ্যাপ্লাই দেন আন্ডারস্ট্যান্ড রিড অ্যাপ্লাই অ্যান্ড সর্বশেষ রিয়েলাইজেশন তাই এই জ্ঞান থেকে আমরা যখন জ্ঞান লাভ করব এই জ্ঞান থেকে আমরা যে ইনফরমেশনটা আমরা গ্রহণ করব দেন ওই ইনফরমেশন গ্রহণ করার পরে আসবে কি আসবে বিকাম আমাদের ট্রান্সফরমেশন আসবে আমরা সকলেই জানি আমরা সকলেই জানি ফিল্ম হিরো সুশান্ত সে নাকি একটা ফিল্ম করেছে সুসাইড ভালো নাই বাট পরবর্তীতে আমরা দেখেছি সে নিজেই সুসাইড করেছে সো ইনফরমেশন যদি আমরা পেয়ে থাকি সেটা যদি ট্রান্সফরমেশনে চেঞ্জ না হয় তাহলে আমাদের পক্ষে সুখী হওয়া সম্ভব নয় তাই অর্জুনের কি হয়েছিল অর্জুন প্রথম কৃষ্ণের কাছ থেকে ইনফরমেশন নিয়েছে ইনফরমেশন নেওয়ার পরে তার কি হয়েছিল ট্রান্সফরমেশন হয়েছিল এরকম তাই ভগবদ গীতায় 18 চ্যাপ্টার 73 ভার্স কি বলেছিলেন নষ্ট মোহ স্থিতিলব্ধ তৎপ্রসাদন মায়াচ্যুত স্থিতস্মিগত সন্দেহ করিষ্যে বচনন্তব কি বলছেন অর্জুন
আমার এখন কি হয়েছে, আমার ইলিউশন ইজ নাও গন। আমি কি করেছি, আমার মেমোরি আবার পুনরায় পুনর্জীবিত হয়েছে। এভাবে একমাত্র আপনার কৃপাতে আমি এখন সমস্ত সন্দেহ সমস্ত কিছু থেকে আমি মুক্ত, শুধুমাত্র আপনার ইনস্ট্রাকশনের কারণে। তাই আমার আপনার আমাদের যে জ্ঞান রূপ যে প্রসাদ, জ্ঞান জ্ঞান লাভ করার ফলে শুধুমাত্র আমাদের ট্রান্সফরমেশন সম্ভব। আমরা আমাদের জীবনে দেখতে পাই যে আমরা 20 বছর 25 বছর আমরা অনেক থিওরি পড়েছি, নিউটন থিওরি, আইনস্টাইন থিওরি, আমরা কতজন আমাদের জীবনে এটাকে কিভাবে সুখী করতে হবে আমরা সে থিওরি পড়েছি। আমি একটা গবেষণার কথা বলছি, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষক, তারা 75 ইয়ার্স তারা গবেষণা করেছিলেন, আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। 75 ইয়ার্স উপরে তারা একটা গবেষণা করে, তারা একটা কনক্লুশনে এসেছিলেন যে কি, যে রিলেশনশিপের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আমরা কতটুকু সুখী হব। এটা হচ্ছে তাদের গবেষণার কথা। তাই সুখ সন্ধান করতে হবে, বলা হয় কি হিন্দিতে একটা বাত আছে, কি বাত, যে বাক্তা হওয়া গোড়া কালি ঘাস নেই খাতায়, অর্থাৎ সে কখনো ঘাস খেতে পারে না, কি যে ভাগতে থাকে। আমাদের জীবনে চলার পথে শুধু ভাগলে হবে না, চিন্তা করতে হবে গভীর ভাবে। যা আপনি ধরুন আপনি ডায়মন্ড ছিলেন না, আপনি গিয়েছেন কি কিনতে, ডায়মন্ড কিনতে, কি হবে, আপনি সিটি হবেন। তো মেন নিড আমাদের গাইডেন্স, আমরা কারো না কারো গাইডেন্স, কারো না কারো কাছ থেকে সে জ্ঞান লাভ করতে হবে, যে জ্ঞান পথে অনুসন্ধানে সে পথে আমরা চলে আমরা সুখী হতে পারবো। তাই আমাদের কি করতে হবে, আমাদের যে চাহিদা সেই চাহিদাকে মিনিমাইজ করতে হবে, সিম্পল লিভিং, আমাদের জীবনযাত্রাকে সিম্পল লিভিং করতে হবে। তাই বলা হচ্ছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং বাট মোরাল এন্ড হাই, আমাদের মোরাল যে হাই লিভিং, যে মোরাল হাই লিভিং সিম্পল যে থিঙ্কিং, অর্থাৎ মোরাল যে সিভিলাইজেশন, আমাদের মোরাল সিভিলাইজেশন উল্টো, আমরা করছি কি হাই লিভিং সিম্পল থিঙ্কিং, বাট আমাদের করা উচিত সিম্পল থিঙ্কিং হাই লিভিং। তারা জানে না যে হোয়াট ইজ নিড এন্ড হোয়াট ইজ ওয়ান্টস। বলা হচ্ছে নিড মিন্স নেসেসিটিস আর ওয়ান্টস মিন্স কি, ওয়ান্টস মিন্স লাক্সারিয়াস লাইফ। দেয়ার ইজ বিগ ডিফারেন্স বিটুইন নিড এন্ড ওয়ান্টস। বেস্ট, আমরা সকলে জানি বেস্ট এক্সাম্পল অফ সিম্পল লিভিং হাই থিঙ্কিং ইজ আব্দুল কালাম আজাদ। তিনি তার জীবনযাত্রার মান একেবারে সিম্পল ছিল, তার কিছু ড্রেস ছিল, একটা বাড়ি ছিল, তাও শুধু পরবর্তী দান করে দিয়েছিলেন। তার কয়েকটা তার ড্রেস ছিল, আমরা একটা গবেষণা দেখেছিলাম তার জীবনে কি কি ছিল, একেবারে তার জীবনযাত্রার মান ছিল খুবই সিম্পল। তাই ছেলেকে বলা হয় সিম্পল লিভিং হাই থিঙ্কিং। তাই সুখের জন্য আমরা যদি সুখী হতে চাই জগতে, আমাদের সুখের জন্য দরকার কানেক্ট ইউর হার্ট টু পিপল, লাভ পিপল, দেন কি হবে, দেন আমরা সুখী হতে পারবো। তো একবার এক ধনী মহিলা কোথায় আসলেন, যে তিনি এক কাউন্সিলরের কাছে আসলেন যে তার জীবনের হতাশা নিয়ে, বাট সে কাউন্সিলর তিনি ঝাড়ু দিচ্ছিলেন। তো তিনি তাকে জিজ্ঞাসা করছে সে মহিলাটা, আপনি এই এত বছরের বৃদ্ধ মানুষ, আপনি সুখী কিভাবে, আপনি ইউ আর লুকিং সো হ্যাপি হাউ। তো সে মহিলা বলছেন 6 মাসের ভিতর আমি আমার স্বামীকে হারিয়েছি, আফটার আমার একটা ছেলে ছিল সেও কার অ্যাক্সিডেন্টে কি হয় মারা যায়, আমার জীবনটা মিনিংলেস হয়ে যায়, হোপলেস, আমি এত ঘুমোতে পারতাম না, আমি আমি ভাবতাম যে আমার জীবনের এখানেই শেষ। বাট আমি একদিন একটা বিড়ালকে দেখলাম, সে হেল্পলেস অবস্থায় পড়ে আছে, আর যখন তাকে আমি হেল্প করলাম আমি একটু সুখী অনুভব করলাম। আমি ভাবলাম যে না, এভাবে মনে হয় সুখী হবো, তো আমি চেষ্টা করেছি মানুষ, মানে সে মানুষকে সাহায্য করার জন্য। তার পাশে পরের দিন দেখলাম যে আমার এক পাশের একটা মানুষ অসুখী, তাহলে তাকে কি কিছু কিছু খাবার তার কাছে নিয়ে গেলাম। তখন আমি ফিল করছি যে আসলে আমি রিয়েলি আই এম ফিলিং হ্যাপি। তো এভাবে তিনি বুঝলেন যে আমি এভাবে সুখী হয়েছি। বাট আমরা এ হচ্ছে আমাদের একদিক থেকে সুখী, বাট এগুলো তো একটা এক্সাম্পল, বাট আমরা তার পরিবর্তে সুখ কোথায় খুঁজছি,
আমরা সুখ খুঁজছি, ও বাবা মনে হয় পার্টিসে গেলে সুখ আছে, আমরা ভাবছি ডিস্কোতে গেলে মনে হয় সুখ আছে, আমরা ভাবছি যে যদি আমরা ড্রাগ এডিক্টেড হই দেন আমরা সুখী হব, আর কারো কারো তো ভাবছে যে আমরা আমাদের হেয়ার স্টাইল চেঞ্জ করলে আমরা সুখী হব। দেখুন আমাদের হেয়ার স্টাইল পুরো চেঞ্জ, হ্যাঁ অনেকে আবার বিভিন্ন হেয়ার স্টাইল করে, বাট আনন্দের আমরা সকলে জানি আনন্দের ব্রড ক্যাটাগরিজ হচ্ছে আমাদের ইটিং, বলা হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর হ্যাপিনেস। আমাদের জীবনে আমরা বেশিরভাগ প্রথমত সুখ খুঁজে কোথায় খাওয়ায়, তারপরে হচ্ছে স্লিপিং, বাট বলা হচ্ছে ব্যক্তি যদি ঠিক মতো ঘুম না যায় তার আনন্দ কি হয় তার সুখ অর্ধেক কমে যায়। অনেক ফিলোসফার তো এটাই বলেন মানুষের 50% সুখ হচ্ছে স্লিপিং দেন ম্যাটিং, এটা হচ্ছে সকল মেন সুখের উৎস হচ্ছে ম্যাটিং, যে আমরা সকলেই এটার উপর খুব এটার উপর আমরা সকলেই ছেলে মেয়ে সকলে আমরা তার দ্বারা প্রভাবিত, এবং তারপর হচ্ছে ডিপেন্ডিং, আমার কাছে যা আছে আমরা আরো প্রয়াস করছি, অন্য সম্পত্তি গেলে আবার আমরা আরো প্রয়াস করছি, আমার আগে আছে কাল কারটা কিভাবে ভোগ করব, বাইকে মেরে কি আমি সুখী হব, আমি বাবার সম্পত্তি বেশি পাবো, এটা হচ্ছে জগতের মেন সমস্যা। তা বলা হচ্ছে এই জগতের এই চারটা হচ্ছে ওভারলেপিং হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইটিং স্লিপিং ম্যাটিং অ্যান্ড ডিপেন্ডিং, এই চারটা জিনিস হচ্ছে আমাদের এই জগতের সুখের আমরা মেন মেন প্রসেস যেটা দ্বারা আমরা সুখী হওয়ার প্রয়াস করছি। এবার আমরা একটু মনুষ্য জন্মের বাহিরের দিকে আমরা একটু দেখি যে তারা কিরকম, আমরা দেখি এনিমেল, তো দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখি যে মানুষ মানুষের সাথে যতটুকু সম্পর্ক না হয় অনেক সময় মানুষের সাথে পশুর সম্পর্ক আরো বেশি হয়, তারাও পান করে তাদেরও ফ্যামিলি আছে, তারাও কি করছে তাদের বিভিন্ন বৈচিত্র্য আছে জীবনযাত্রা শুধু মানুষের নয়, হ্যাঁ তারাও তাদের জীবনে এই যে আমি চারটা পয়েন্ট বললাম ইটিং স্লিপিং ম্যাটিং ডিপেন্ডিং এই চারটা ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস তাদের জীবনেও রয়েছে, সে পশু জন্য রয়েছে। সো কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ম্যান অ্যান্ড এনিমেল, তাহলে পার্থক্য কি, চারটা জিনিস সকলেরই সমান মানুষেরও সমান পশুরও সমান, যে কখনো কখনো দেখি যে মানুষের আচরণ যদি কি হয় জানোয়ারের মতো হয়ে যায় আর আমরা বলি কি এই মানুষের বেশি জানোয়ার, তো আমরা যদি এই সেম অ্যাক্টিভিটিস করি তাহলে আমরা জানোয়ার নই, আমরা এর উপর আরেকটু চর্চা করে দেখি। আমি জানি ইগল, ইগল কোথায় থাকে আমরা সকলে জানি, ইগল বহু দূর থেকে অনেক উপর থেকে ইগল দেখতে পাই দেখতে পারে, তাহলে তার দৃষ্টিভঙ্গি আমাদের চেয়ে অনেক বেশি, আমরা জানি হর্স, আমরা যদি কোনো একটা ঘোড়া কিন আমরা কোনো একটা গাড়ি কিনতে চাই আমরা কি চাই আমরা খুঁজি তার তার হর্স পাওয়ার কিরকম, আমরা জিজ্ঞাসা করি তার হর্স পাওয়ার কি, হ্যাঁ আমরা তো বলি 200 বা 250 এরকম, বলা হচ্ছে সবচেয়ে দামি ঘোড়া দামি হর্স হচ্ছে রেজিং হর্স, তো তারাও আমাদের চেয়ে অনেক উন্নত। এবার আমাদের ডগ কুকুর, আমরা জানি তারা কত কুকুর, যে আপনারা জানেন যে একটা ডগ আছে তার নাম হচ্ছে তারা তাদেরকে বলা হয় যে হুইসেল, মানে অর্থাৎ এক ধরনের যে কুকুর আছে যে কুকুর কিছু কিছু বিষয় শুধু কুকুর বুঝতে পারে, তো ডগ এমন একটা রেঞ্জ যে শুনতে পারে যে মানুষ শুনতে পারে না, যদি মানুষ একটা চোর দেখে সে কি করে, তাই তার সামনে যদি আমরা সাউন্ড পাই সে কি করে চোর ভাগে চোর পালিয়ে যাবে, বাট কুকুর এক ধরনের হুইসেল ইউজ করে যার ফ্রিকোয়েন্সি কি মানুষের ফ্রিকোয়েন্সি অনেক কি, যে আমাদের ফ্রিকোয়েন্সি কত 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত, বাট ডগ এমন একটা হুইসেল শুনতে পারে যা এনিমির উপর অ্যাটাক করতে পারে সে ওই হুইসেলে, তাই এগুলি বলার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি আমরা শ্রেষ্ঠ, বাট আমি যে কিছুটা এক্সাম্পল দিলাম যা দেখে যে আমি তার যা দেখে যে এই সমস্ত পশুরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ বলা বলি আমরা বলি যে আমরা শ্রেষ্ঠ, তাই বলা হচ্ছে আত্মানাম মন্যত জগৎ, ব্যক্তি আপনি অনুসারে নিজকে দেখে বা এই সঠিক নয়, আমাদের করুণা শিখিয়েছে মানুষ্য পৃথিবীর মালিক নয়, এই পৃথিবী এই প্রকৃতি এই প্রকৃতি পাওয়ার এটা বলা আছে প্রকৃতি মূলত সবকিছু কি
এই প্রকৃতির উপর ডিপেন্ড করছে। অনেক অনেক সময় দেখা যায় যে যে আমাদের চেয়েও এই নেচার অনেক পশুরা আমাদের চেয়ে অনেক ভালো আছে। কখনো কখনো বলি যে আমরা বুদ্ধিমান মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা বুদ্ধিমান বলি কিন্তু দেখা যাচ্ছে কুকুর অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে বুদ্ধিমান। সকালে শুনেছিলেন 2004, আমি একটা হিস্ট্রি বলছি, 2004 ইন্ডিয়াতে এক ভয়ঙ্কর জয় এসেছিল ইকুবার আইল্যান্ডে। সেই সেখানে মনুষ্য জাত ছিল, সকলে মারা যায়, বাট সেখানকার এনিমেল যারা পশুরা বেঁচে যায়। তার কারণটা কি? তার কারণ তারা বুঝতে পেরেছে যে সামথিং গোয়িং টু রং, তাই তারা কোস্ট এরিয়া থেকে অনেক আগে সেখান থেকে তারা বেরিয়ে গেলেন, যার পরে তারা সকলেই বেঁচে যায়। তো অনেক অনেক সেন্স থেকে আমরা দেখতে পাই এনিমেল অনেক ইন্টেলিজেন্ট দেন হিউম্যান বিং। আমরা শুনেছি অয়েস্ট ইজ বেস্ট, বাট আপনি দেখুন আজকে আমেরিকা ইউরোপের কি অবস্থা, সর্বদাই দুঃখ আর দুঃখ। হ্যাঁ, আমরা সেখানে দেখি অনেক লাক্সারি হাউস, কার, মানে অনেক কিছু তারা ইউজ করছে, তারা 100 তলার উপরে থাকছে, কিন্তু সেখান থেকে তারা কি করছে? এখানে আমরা হয়তো আমাদের দেশে বলি আমরা থাকছি 100, মানে বড় বড় বিল্ডিং এ বড় বড় ফ্লোরে থাকছি, থেকে কি করছি? একই কাজ, কি খায় ঘুমায়, হ্যাঁ সেক্স লাইফ। তাহলে মনুষ্য জীবন আর পশু জীবনের মধ্যে অন্তর কি? আমরা যদি ট্রেনে যাই, ট্রেনে কেউ জেনারেল ডিব্বে যায়, কেউ এসি বগিতে যায়, বাট ডেস্টিনেশন তো সকলেরই সেম। আমরা এত অ্যাডভান্স এর পরেও আমরা দেখি আমরা শৌখিন হন, আমরা ডিসস্যাটিসফ্যাকশন, অ্যাংজাইটি, স্ট্রেস, আজ করোনা ভাইরাস সারা বিশ্বকে নেড়ে দিল করোনা ভাইরাস এসে। তাহলে তাহলে আমরা দেখি এই জগতের এত বড় অ্যাডভান্সমেন্ট, আমরা বিজ্ঞান আমাদেরকে এত অ্যাডভান্স দিয়েছে, কিন্তু এত অ্যাডভান্স দেওয়ার পাশাপাশি দুঃখ তো আমাদের কমাতে পারেনি। যত অ্যাডভান্স হচ্ছে দুঃখ ততই নতুন করে বাড়ছে, দুঃখের কোনো শেষ নেই। আমরা দুঃখী, বলা হচ্ছে টেকনোলজিক্যাল, একটা কথা আছে ইংলিশে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হেল্পস ম্যান এনজয় বেটার লাক্সারিয়াস ফর বেটার ইটিং, স্লিপিং, মেটিং এন্ড ডিপেন্ডিং উইদাউট অপারিং এনি আনলিমিটেড এম অফ লাইফ। দিস ইজ সফিস্টিকেটেড অ্যানিমাল সিভিলাইজেশন। তাই আমরা চাই আমেরিকা, বাট সেখানে আজ কি সেখানে আজ সেখানে কালো সাদা কত কি ঝামেলা, হ্যাঁ সেখানে শান্তি নেই। আমরা অনেক সময় দেখি হ্যাঁ সিনেমা হিরো হিরোইন, হ্যাঁ তারা কি সুন্দর, তারা কত সুন্দর সিনেমা করছে, বাট সেখানে সুসাইডের পরিমাণ সবচেয়ে বেশি। মাইকেল জ্যাকসন আমরা সকলে শুনেছি ফেমাস, বাট তার মৃত্যু হয়েছে কিভাবে? ড্রাগ নিয়ে। আমরা কি এনিমেলের মতো জীবন কাটাবো? আর সামথিং হুইচ লিড হিউম্যান বিং বেটার দেন এনিমেল। তাই মহাভারতের একটা শ্লোক বলছে, কি বলছে? আহার নিদ্রা বয়ময় তনাম চ সামান্যম এতত পশুবীর নারানম ধর্মহিতে শাম অধিক বিশেষ ধর্মে নহি না পশু বিষমানা। যে আমরা এটাকে আরেকটা আরেকটু দেখি এনিমেল, যে তারাও কি করতে পারে, তারাও ইকুয়ালি মিস, তারাও কি করতে পারে, যে তারাও নিজের ভাষায় তারাও কি পুত্র উৎপাদন করে, তারাও খাওয়ার খায়, তারাও ঘুমায়, তারাও বাচ্চা উৎপাদন করে। বাট মনুষ্য, আমরা সকলে শুনেছি মাইকেল জ্যাকসনের নাম, বাট তার মৃত্যু হয়েছে কিভাবে? তার মৃত্যু হয়েছে ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ নিয়ে। তাহলে পয়েন্ট হচ্ছে আমরা কি এনিমেলের মতো জীবনযাপন করব? না, আরো কিছু যেটা আমাদের মনুষ্য জীবনকে, আমাদের হিউম্যান বিইংকে, আমাদের পশুর জীবনের চেয়ে আমাদের উন্নতভাবে আমরা বুঝতে পারবো, বা আমাদের জীবনটাকে আমরা তার চেয়ে উন্নতভাবে পরিচালনা করব। তাই আমাদের সকলের উচিত কি করা, যে আমাদের এই চারটা যে বললাম যে আহার নিদ্রা ভয় মথন, এই চারটা জিনিসের থেকেও আমাদের আরেকটা দিক ওদিক রয়েছে। সে ওদিক দিকটা কি আমরা শেখান, আমরা সেটা আগামী পর্বে, আমাদের তৃতীয় পর্বে আমরা সেখান থেকে শুরু করব। শুধু ভক্তবৃন্দ, শুধু দর্শক মণ্ডলী, আমরা আগামী পর্বে সুখের অনুসন্ধান,
তৃতীয় পর্বে আমরা সেখান থেকে শুরু করব আমাদের সুখের অনুসন্ধান তৃতীয় পর্ব। সকলকে ধন্যবাদ, আজকে মত আমরা এখানেই সমাপ্ত রাখছি। হরে কৃষ্ণ।